নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আবারও একটি চাকরির বা আপডেট বা জব আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে চাকরির আপডেট হচ্ছে বিস্কুট কোম্পানিতে চাকরি তোমরা অনেকেই বলেছিলে বিস্কুট কোম্পানি বা খাওয়া দাওয়া ফুড প্যাকেজিং এর উপরে ভিডিও আনতে তো দেখো খুব ভালো আমি একটা আপডেট পেয়েছি গতকাল রাত্রিবেলায় কিন্তু একটা আপডেট এসছে বিস্কুট কোম্পানি থেকে সেটা হচ্ছে বিক্স ফার্ম বিস্কুট কোম্পানি বিক্স ফার্ম বিস্কুট কোম্পানির পক্ষ থেকে একটা নোটিফিকেশান এসছে কাজের নোটিফিকেশান বা জব নোটিফিকেশান এই নোটিফিকেশানে বলা হয়েছে পুরুষ এবং মহিলা নিয়োগ হচ্ছে ঠিক আছে প্রচুর পরিমাণে পুরুষ মহিলা নিয়োগ হচ্ছে যারা যারা আবেদন করতে চাইছো আবেদন করতে পারো আবেদন পদ্ধতি খুব সহজ একদম তোমরা জাস্ট এক ফোনে এক ক্লিকে আবেদন করতে পারবে তোমাদের বায়োডাটা বা সিবি থাকলেই হবে তোমাদের কিন্তু কোনো ইন্টারভিউ নেই এই চাকরির আপডেটটি পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং কি করে তোমরা এই চাকরিটি পাবে সেই বিস্তারিত ডিটেলস আমি এক এক করে শেয়ার করছি তোমাদের সামনে তোমরা এক এক করে দেখে নাও তো দেখো আজকে চাকরির আপডেট আমি প্রথমেই বলেছি ফার্ম বিস্কুট কোম্পানি বিক্সফার্ম বিস্কুটই না বিক্সফার্ম কিন্তু বিভিন্ন ধরনের কেকও বানিয়ে থাকে বিভিন্ন ধরনের ফ্রুট কেক আমরা খেয়ে থাকি দশ টাকা দামের তার বেশি দামের বা বিক্সফার্মের যে বিস্কুট প্যাকেটগুলো হয় ছোট প্যাকেট বড় প্যাকেট অনেক ধরনের প্যাকেট হয় তো সেই কারণে সেই বিক্সফার্ম কোম্পানিতে কিন্তু প্রচুর পরিমাণে পুরুষ এবং মহিলা নিয়োগ চলছে যারা যারা আবেদন করতে চাইছ অবশ্যই আবেদন করতে পারবে আবেদন করার জন্য আবেদন পদ্ধতি ফলো করতে হবে তোমাদের বাকি ডিটেলসগুলো আমি বলে দিচ্ছি দেখো প্রথমেই বলছি ডিউটি টাইম যেটা খুব ইম্পর্ট্যান্ট আট ঘন্টা তোমাদের চাকরি করতে হবে এখানে কিন্তু কোনো রকমের দশ থেকে বারো ঘন্টা কাজ না এটা কিন্তু তোমাদের জাস্ট আট ঘন্টা কাজ করলেই হবে কি কাজ কাজটা হচ্ছে তোমাদের প্যাকিং প্যাকেজিং এই সমস্ত কাজ রয়েছে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে এই কাজটির জন্য ফুল টাইম ওয়ার্ক এটা কিন্তু কোন রকমের পার্ট টাইম চাকরি না এটা কিন্তু ফুল টাইম ওয়ার্ক ঠিক আছে তোমাদের কিন্তু পুরো দিন কাজ করতে হবে এবং এটা কিন্তু ডাইরেক্ট পেরলের চাকরি এটা কিন্তু রকম থার্ড পার্টি পেরলের চাকরি না আমি কিন্তু একদম কোম্পানি বা ফ্যাক্টরির যে এইচ আছে যিনি রিক্রুট করাচ্ছে তার নাম্বার দিয়ে দেবো তাকে তোমরা সরাসরি ফোন করে নিতে পারবে কী কী কাজ করতে হবে বলে দিলাম প্যাকিং প্যাকেজিং এই সমস্ত কাজ ডিউটি টাইম হচ্ছে আট থেকে ন ঘন্টা স্যালারি কত থাকছে স্যালারি থাকছে তেরো হাজার টাকা ফিক্সড যারা প্যাকিং প্যাকেজিংয়ে যাবে তাদের বারো হাজার টাকা যারা ডেটা এন্ট্রিতে যাবে তাদের কিন্তু তেরো হাজার টাকা স্যালারি ইএসআই পি এই দুটো সুবিধা তোমরা পাবে এখানে ইএসআই এর সুবিধা পিএফ এর সুবিধা তোমরা এখানে পেয়ে যাবে স্যালারি হচ্ছে তেরো হাজার টাকা ফিক্সড কোনো রকমের কিন্তু স্যালারি বাড়বে না আমি আবারও বলে দিচ্ছি দুর্গা পুজোর সময় যে পুজোর ফেস্টিভ্যাল সেই ফেস্টিভ্যালে কিন্তু তোমরা বোনাস পেয়ে যাবে বোনাস প্রত্যেক কোম্পানির থেকে দেওয়া হয় আর ইএসআইপিএফ তো তোমরা পাচ্ছই সব জায়গায় সুবিধা আছে থাকা খাওয়া দেখো হ্যাঁ শুধুমাত্র পুরুষদের জন্য থাকা খাওয়া অ্যাভেলেবেল রয়েছে মহিলাদের জন্য কোনো রকম নাইট শিফট নেই সম্পূর্ণ কিন্তু ডে শিফট চাকরি আর থাকা খাওয়া এগুলো কিন্তু ফ্রি দিচ্ছে তোমাদের মানে দিচ্ছে কোম্পানির পক্ষ থেকে কী কী কাজ করতে হবে দেখে নাও দেখো উইকলি ওয়ান ডে অফ থাকবে তার আগে শুনে নাও মানে সপ্তাহে একদিন ছুটি পাবে তোমরা প্যাকিং আছে প্যাকেজিং আছে আদার্স চেকিং রিসিভ আছে ডেটা এন্ট্রি ডিপার্টমেন্ট আছে ডেলিভারি ডিপার্টমেন্ট আছে এই সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের কাজ করতে হবে প্যাকিং ডেলিভারি এই সমস্ত কাজ করতে হবে তোমাদের কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইনে অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে সেই কারণে কিন্তু এইচ আর নাম্বার আমি তোমাদের সরাসরি দিয়ে দিচ্ছি এইচ আরকে তোমরা সরাসরি ফোন করে নিও ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি কি কি কাজ এবার তোমরা লোকেশানটা এক নজরে দেখে নাও কোন কোন লোকেশানে চাকরি আছে দেখো ডানকুনি ধুলাগড় গুরাফ শ্রীরামপুর হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান উত্তর চব্বিশ পরগনা সোনারপুর তারপর তোমার হচ্ছে সুদপুর বারাসাত এবং তার সাথে বসিরহাট এই সমস্ত দিকে কিন্তু তোমাদের চাকরি হয়ে যাবে তো দেরি না করে আবেদন করো তোমাদের যদি বায়োডাটা থাকে খুব ভালো সিভি নিয়ে অবশ্যই চলে যাবে অফিসে তবে তার আগে এইচ আরকে ফোন করে নাও ওকে